টুকটে মতসুশি ভাইরা আসসালামু আলাইকুম, চলে আসলাম শীতের সকালে। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে মূলত পাঙাশ নিয়ে আপনাদের সাথে কথা হবে। আমাদের কাছে প্রচুর পরিমাণে পাঙাশের অর্ডার আসতেছে, যদিও বা এই পাঙাশটা আমরা ডেলিভারি করতে গেলে এখন শীতে একটু সমস্যা মনে হচ্ছে। তার একটা মাত্র কারণ যে শীতে কিন্তু পাঙাশ মাছ ধরতে গেলে কিন্তু সমস্যা, মাছগুলো আপনার দাঁত লেগে যায়, এই সমস্যাগুলো আমরা বেশি ফেস করি। তো তারপরেও নাচোরবান্ধা অনেক পাঠিয়ে আছে যে ভাই আমার পাঙাশ দিতেই হবে, কারণ দেশ এবং দেশের বাইরে তো আমাদের প্রচুর পরিমাণে মাছের অর্ডার হয়ে থাকে। তো সে সকল ভাইদের জন্য আমাদের একটু কষ্ট করতে হয় যে মাছটা আমরা ডেলিভারি প্রায় অর্ডারের 5 দিন পরে আমরা ডেলিভারি করি। তার একটা কারণ আমরা যখন মাছের অর্ডার পাই, অর্ডার পাওয়ার সাথে সাথে মাছগুলো আমরা ছোটো ছোটো পুকুর থেকে মাছগুলো ধরে আমরা হাউজে গরম পানিতে নার্সিং করি, এবং 3 থেকে 4 দিন নার্সিং করার পরে যখন মাছটা উপযুক্ত ডেলিভারি করার মতো সময় হয়ে যায় তখনই মূলত কিন্তু আমরা এটা আর ডেলিভারি করে থাকি। এবং আমাদের কাছে বর্তমানে কিন্তু অনেক প্রকারের পাঙাশ আছে, বিভিন্ন সাইজের আছে, এবং অনেকে আমাদেরকে বলে ভাইয়া থাই পাঙাশ আছে কিনা, বলে আছে কিনা, এবং অন্যান্য ভিয়েতনামি পাঙাশ আছে কিনা। তো আমাদের কাছে বিভিন্ন গ্রেডের পাঙাশ আছে এবং বিভিন্ন সাইজের আছে, বিভিন্ন কোয়ালিটির আছে। যদি আপনাদের পাঙাশ লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং পাঙাশের চাষ বিষয়ে তো আপনারা জানেন যেহেতু। তারপরেও দেখা যাচ্ছে আমি আপনাদেরকে বলতেছি একটা কথা, বিষয়টা হচ্ছে এরকম, এখন যারা পাঙাশ মাছ কালচার করতেছেন তাদেরকে একটি কথা বলতে পারি যে আপনারা শীতে, যেহেতু শীতের একটা ভাব, আপনারা কিন্তু চাইলে আপনার 2 বেলা গরম পানি এতে দিতে পারেন। যেমন হচ্ছে আপনার বোরিং যদি আপনার সেট করা থাকে, আপনারা যদি চান অবশ্যই সকাল ফজর নামাজের পর থেকে নামাজ পড়ে দেখা যাচ্ছে 2 ঘন্টা চালালেন, এবং দেখা যাচ্ছে আপনার সন্ধ্যার পরে 2 ঘন্টা চালালেন, যদি গরম পানি আপনার পুকুরে আপনি দিয়ে থাকেন অবশ্যই মাছটা কিন্তু একটু ভালো একটা বেনিফিট আসতে পারে। এবং এর পাশাপাশি অনেক আছে যে শীতকালে কিন্তু মূলত আপনার পাঙাশে কিন্তু খাবার খায় না, অনেক সময় খাবারটা অফ হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন যে আপনারা লবণটা ব্যবহার করতে পারেন। যখনই আপনি লবণ মারবেন এবং চেষ্টা করবেন একটু রোদের মধ্যে মারার, লবণ মারার সাথে সাথে দেখবেন যে আপনার প্রায় 24 ঘন্টার ভিতরে কিন্তু মাছে খাওয়া করবে। আরও অন্যান্য বিষয় আছে যদিও আপনারা জানেন, যদি আপনাদের কোনো হেল্প লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমরা যতটুকু পারি আপনাদেরকে হেল্প করবো। তো যদি পাঙাশ মাছ লেগে থাকে, আমাদের কাছে বিপুল পরিমাণে পাঙাশ স্টক করা আছে এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা এটা হোম ডেলিভারি করে থাকি। এবং আপনাকে যদি এসে দেখে নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আমার খামারে চলে আসবেন, আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে, দেখে শুনে আপনারা নিতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার কখনো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।